এমিরেটস এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছে অভিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার মৃতদেহ বিমানবন্দর থেকে দলের নেতাকর্মীরা শোক শোভাযাত্রা নিয়ে পৌঁছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখানে সংসদ সদস্য সহ দেশের বরেণ্য রাজনীতিবিদরা শ্রদ্ধা নিবেদন করেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রতি সাদেক খোদা খোকা খুব ভদ্র ছিলেন অমায়িক ছিলেন বন্ধু সুলভ ব্যবহার সবার সাথে করতে মানুষ হিসাবে তাকে যেভাবে দেখেছি একজন রাজনৈতিক নেতা হিসাবে যেভাবে দেখেছি সব সময় ভালো লেগেছে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওনার আত্মার মাক কামনা করছি শোক সন্তুষ্ট পরিবারকে যে ত্যাগ সেটা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের মানুষ চিরকাল তার জন্য তার মুক্তিযুদ্ধের অবদানের জন্য চিরকৃতজ্ঞতা রাজনৈতিক বিভিন্নতা আছে কিন্তু তারপরেই বলবো সে একজন অত্যন্ত গুণী ব্যক্তি এ সময় জীবিত অবস্থায় দেশের মাটির স্পর্শ করতে না পারার আক্ষেপ করেন ছেলে ইশরাক হোসেন যেই দেশে আমি যুদ্ধ করে স্বাধীন করলাম সেই দেশের পাসপোর্ট আমি আর পেলাম না তো ওনার বুকে চাপা কষ্ট রয়ে গেল যে উনি ওনার শেষ নিশ্বাস এই বাংলাদেশের মাটিতে ত্যাগ করতে পারলেন না পরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় মৃতদেহ মত পথের ভিন্নতা থাকলেও শ্রদ্ধা জানাতে সবাই ছিলেন এক কাতারে কিন্তু মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমাদের সমবেতভাবে যে দায়িত্বটা করা উচিত ছিল সেইটা আমরা সম্ভবত না করার মাধ্যমে ইতিহাসের কাছে আমরা দায়ী থেকে যাচ্ছি আমরা খোকাকে বাঁচিয়ে রাখব কেবল রাজনৈতিক পোশাকে নয় মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা যে চেতনার ভিত্তিতে লড়াই হয়েছিল সেই যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন দূরে থাকুক তার থেকে বহু দূরে দেশ সরে গেছে এখন দেশে যে ফাঁসিবাদ চলছে একটা দুর্দান্ত অসহ্য অত্যাচারের শাসন চলছে এটার বিরুদ্ধে লড়াই করার মতো মাঠের সৈনিক পাওয়াই দুপুরে নয়াপল্টনে নেয়া হয় অভিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতির নিষ্প্রাণ দেহ শেষ শ্রদ্ধা জানাতে আসা দলীয় নেতাকর্মীদের জমায়েত ছড়ায় ফকিরাপুল এলাকা এরপর তাকে নেয়া হয় বহু বছরের কর্মস্থল নগর ভবনে আরেকবার জানা দেওয়া হয় সেখানে বিকালের শেষবারের মতো গুপিবাগে নিজ বাসায় প্রবেশ করেন খোকা অন্যের কাঁধে চেপে কফিন বন্দী হয়ে আত্মীয় পরিজনের দেখা শেষে নেওয়া হয় দুপখোলা মাঠে নিজ সংসদীয় এলাকায় অনুষ্ঠিত হয় শেষ জানাজা মাইদুর রহমান রুবেল আর টিভি ঢাকা